আদিবাসী মন্ত্রী আসানসোলে গত পঞ্চাশ বছর ধরে পূজিত হয়ে আসছে মা দুর্গা আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরে ইস্কো বাইপাসের ধারে সিংরাই বাবার আশ্রম রয়েছে পশ্চিমবঙ্গের এখানেই একমাত্র আদিবাসী মন্ত্রোচ্চারণ করে দুর্গাপুজো হয় শুধু তাই নয় এই দুর্গাপুজোর নিয়মেও রয়েছে বিস্তর তফাত এখানে দুর্গা প্রতিমা থাকে সারা বছরই ষষ্ঠীর দিন পুরনো প্রতিমাকে বিসর্জন করে আবার নতুন প্রতিমা স্থাপিত করা হয় সপ্তমীর দিন বাড়ি নিয়ে আসা হয় দুর্গাকে ফুল বেলপাত ইত্যাদি দিয়ে পুজো করা হয় এবং যজ্ঞ পুজোর সমস্ত কিছুই হয় আদিবাসী মন্ত্রোচ্চারণে এই পুজো প্রথম শুরু করেছিলেন সিংরাই মারেন্ডি এবং তার স্ত্রী দুলালি মান্ডি কিন্তু দুজনেই গত হওয়ার পর এখন ভক্ত কুলেরা নিজেরাই এই পুজোতে অংশ নেনকার সংস্কৃতির ভাষা আমার সাঁওতালের ভাষা না আর কি রয়েছে।